আর এমন একটা বাগানে আপনাদের নিয়ে যাব সত্যি দেখার মতো, বিশেষ করে ফলের বাগান। প্রচুর ফল, দেশি বিদেশি থাই জাতীয় সব ধরনের ফল গাছ আছে। অবশ্যই আপনাদের দেখাবো ফলের বাগান, তাছাড়াও আছে শখের ফুলের বাগান, সব কিছুই দেখাবো। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে যারা বাগানপ্রেমী বন্ধু তাদের সঙ্গে শেয়ার করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, আমি বাদল হালদার আর আপনারা দেখছেন গার্ডেনিং চ্যানেল গ্রিন ভিউ কলকাতা। আজ আমি চলে এসেছি বাঁশদ্রোণী টালিগঞ্জ। দীপবিন্দু রক্ষিত একজন পেশায় সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু শখ বাগানটা হচ্ছে কি আলফানসো প্রজাতি, বিখ্যাত আলফানসো প্রজাতি, আলফানসো আলফানসো আম গাছ। হ্যাঁ, তো এটা একটা লক্ষণীয় যে হচ্ছে কি এটা এটা দু রকম গাছের একটা সংমিশ্রণে, এটা হচ্ছে ডাবল হচ্ছে কি ইয়ে গ্রাফটিং বলা হয়, এইভাবে তৈরি হয়েছে এই গাছটা। ও ডাবল গ্রাফটিং থাকে। তো এই আলফানসো গাছ মূলত আমাদের এই পশ্চিমবঙ্গে খুব কমই হয় আর কি, চাষ হয় একটু পশ্চিমের দিকে আর কি, আমাদের গুজরাট টুজরাট চত্বরে। কিন্তু আমি চেষ্টা করেছি, আশা করি আমি চেষ্টা করেছি এবং হবেও। তবে হ্যাঁ, ফল গাছের ক্ষেত্রে একটাই বলবো, প্রথমেই এই সব ফল গাছ এনে আপনারা বড় বড় জায়গা করবেন না, ছোট থেকে শুরু করুন গাছটা, ছোট জায়গা থেকে। টবে আছে এটা 10 ইঞ্চি টবে রয়েছে, 10 ইঞ্চি টবে প্রথমে, 10 কিংবা 12। হ্যাঁ, তারও যদি ছোট গাছ হয়, এর থেকেও যদি ছোট গাছ হয়, তখন আপনি হচ্ছে 8 ইঞ্চি থেকেও শুরু করতে পারেন। তবে আমি বলবো 10 বা 12 থেকে শুরু করুন, এই রুট বলটা ডেভেলপ হতে দিন। রুট বল যখন ডেভেলপ হয়ে যাবে, আস্তে আস্তে এর ভেজিটেটিভ গ্রোথগুলো হবে, ভেজিটেটিভ গ্রোথ হবে, রুট বল হচ্ছে ডেভেলপ করবে। তারপর আপনার মনে হবে যখন হচ্ছে কি একে অন্য পটে শিফট করা দরকার, তখন আপনি শিফট করবেন। তার আগে হচ্ছে কি দুম করি প্রথমে বড় পটে দিলে কোনো গাছে গ্রোথ বা হচ্ছে কি তার ফ্রুটফুল রেজাল্ট কোনোদিন এক্সপেক্ট করা যায় না। এটা আমাদের পশ্চিমবঙ্গের থেকে একটু বিখ্যাতই আর কি, সুবর্ণরেখা প্রজাতি। সুবর্ণরেখা, হ্যাঁ, এটা হবে আমাদের টবে। এটা বছরে কি কভার হয়? বছরে দুবার হয় ফল। হুম, তবে হচ্ছে কি দুবার নাও যদি নেন, একবার হচ্ছে কি আপনাকে পূর্ণ মাত্রায় যখন সব গাছের মুকুল আসে পূর্ণ মাত্রায় হবে, এবং এই যে গাছ আছে এতেও হচ্ছে অজস্র ফল হবে, এই সাইজের গাছেই অজস্র ফল হবে। এইটা আমাদের খুব পরিচিত এবং একটা ঐতিহাসিক নামের আম্রপালি আম গাছ। আম্রপালির পিছনে অনেক ইতিহাস রয়েছে, এতে ফল হয়েছিল আগের বারে। মূলত হচ্ছে কি এইসব গাছ হচ্ছে কি হিমসাগর বা আম্রপালি বা গোলাপ ঘাস এই জাতীয় গাছ মাটিতেই ভালো হয়। তবে আমি চেষ্টা করি একে টবেতে তৈরি। এটা কত ইঞ্চি টবে দিয়েছেন? এটা হচ্ছে আপনার 24 ইঞ্চি টব আছে। 24 ইঞ্চি এটা মাটির চালি বলা হয়। আচ্ছা, প্রথমে একে একেবারে মাটির চালিতে দিইনি, প্রথমে ওই ছোট ডেভেলপ করেছেন। এটা 3 নম্বর স্টেপ গেছে আমার, প্রথমে 10 ইঞ্চি বা 12 ইঞ্চি, তারপরে হচ্ছে একটা ছোট চালি পাওয়া যায় 18 ইঞ্চি, তারপরে আমি 24 ইঞ্চিতে দিয়েছি। এটা আছে কি গাছ? এনার গাছে বলেছে একেবারে বাগান ছাদ বাগানের জন্য উপযুক্ত আম গাছ, এটাকে বলা হয় একটা থাই ভ্যারাইটি 12 মাসি আম। খুব সুন্দর গাছ, কবার ফল হয়, খুব বছরের ফলের হতেই থাকে, তিনবার ফলের হতেই থাকে, এর মুকুল বেরোতেই থাকে, আবার ফলও হতে থাকে, অজস্র ফল হয়। এটুকু গাছে ছাদ বাগানের জন্য একেবারে সম্পূর্ণ উপযুক্ত, আপনারা সবাই এটা একটা করতে পারেন, গাছের মানে নির্বাচন করতে পারেন, এর ফল হতে থাকবে, খুব সুমিষ্ট সুস্বাদু। এই গাছটা হচ্ছে কি আমাদের একটা হচ্ছে কি বাংলাদেশ থেকেই বেশি পরিচিত। এই গাছটা হচ্ছে কি আমরা ইয়ে বলি, এটা কাটিমনা। ও কাটিমন, এটা কাটিমনা, এটাও ছাদ বাগানের জন্য খুব উপযুক্ত আম গাছ, সবাই করে, অনেকেই করে, সবাই করে। আজকাল এই কাটিমনে পশ্চিমবঙ্গে খুব চাহিদাও হয়েছে। হ্যাঁ, এর ফল আগের বারে একবার এসেছিল, আমি নিইনি, এবারে হচ্ছে কি আবার আসবে এই ফল, ছাদ বাগানের জন্য এটাই উপযুক্ত। এখানে একটা আম গাছ আছে খুব সুন্দর, এই আম গাছটা হচ্ছে খুবই দুর্লভ প্রজাতির, এবং আমাদের পশ্চিমবঙ্গে আমি অবশ্য খুব একটা দেখি না কারোর বাড়িতেই, এটা আমি চেষ্টা করেছি। এটা মিয়াজাকি বা সূর্য ডিম আম, সূর্য ডিম, হ্যাঁ, একে ইংলিশে এগ অফ সান বলা হয়, সূর্য ডিম, বাংলাদেশেও বা থাইল্যান্ডে সূর্য ডিম বলে পরিচিত। এটা বেসিক্যালি জাপানের আম গাছ, জাপানিজ আম বলুন। এটাও হচ্ছে একটা বিদেশি আম গাছ, এটার নাম পালমার, এটা বেগুনি কালারের আম হয়, খুব সুন্দর ছাদ বাগানের জন্য। হ্যাঁ, বেগুনি কালারের আম হয়, সূর্য ডিম যেরকম লাল রঙের টকটকে লাল রঙের আম হয়, এটা বেগুনি কালারের আম হয়, খুবই সুন্দর দেখতে আম এবং সুমিষ্ট সুস্বাদু আম। এটা কি আম হয়েছিল? হ্যাঁ, না, এই গাছটা প্রথম বছর আমি আম নিয়ে নি, এটা দ্বিতীয় বছর 18 মাস বয়স হচ্ছে, দ্বিতীয় বছরে আমি এর আম নেবো, স্যাম্পেল হিসেবে এক দুটো হলেও নেবো, তারপরে পূর্ণ মাত্রায় নেবো। এটা এলাহাবাদ প্রজাতির, এটা পেয়ারা গাছ, অনেক ধরনের পেয়ারা আপনার বাগানে দেখতে পেলাম, খুব ভালো লাগলো। এখন গাছে পেয়ারা আছে, চেষ্টা করেছি ছোট ছোট পেয়ারা আছে পেয়ারা করতে, খুব সুন্দর। এই মুহূর্তে এটা কি প্রজাতি আছে? এটা এলাহাবাদ প্রজাতির, এলাহাবাদ, খুব সুন্দর দেখতে এবং সুস্বাদু। হ্যাঁ, এটাও এটাও আমাদের হচ্ছে কমলাকাশি প্রজাতি, কমলা, এটা কমলাকাশি, এটা গাছটাকে আবার সুন্দর ভরে উঠবে,
ফুল ফলে ভরে উঠবে। থাইল্যান্ড প্রজাতির, এটা L49 বলা হয়, L49, হ্যাঁ থাইল্যান্ড প্রজাতির। এই গাছটা হচ্ছে কি, এই মুহূর্তে হচ্ছে কি সেরকম ফুল ফল না থাকলেও পরে অবশ্য প্রচুর ফুল ফলে ভরে ওঠে। এই একটা গাছ রয়েছে, বলবো এই একটা গাছ রয়েছে যেটা কেজি পেয়ারা, একটা পেয়ারা তো অনেক বড়, এই একটা পেয়ারা হয়েছে। এর পেয়ারা আমি অনেক নিয়েছি, হ্যাঁ বিভিন্ন পদ্ধতি অ্যাপ্লাই করে, সুস্বাদু, খুবই সুস্বাদু। এবং এক একটা পেয়ারা সত্যি, কেজি পেয়ারা যে বলে, এক একটা পেয়ারা 600-800 গ্রাম ওয়েট হয়ে যায়, এত বড় সাইজের হয়ে যাবে পেয়ারাটা। ওকে গাছটাকে টান দিয়ে বেঁধে রাখতে হয় পেয়ারাটা ধর রাখার জন্য। একটা করে স্যাম্পল নিয়েছি। এই একটা হচ্ছে গিয়ে পেয়ারা গাছ, যেটা হচ্ছে আমরা বেগুনি রঙের পাতা, হ্যাঁ এর পাতাও বেগুনি রঙের হচ্ছে গিয়ে, এর ফুলও বেগুনি রঙের, এবং হচ্ছে গিয়ে এর সমস্ত ফলও, ফলের উপরও হচ্ছে গিয়ে বেগুনি, এবং হচ্ছে গিয়ে ভেতরও লাল এবং বেগুনি রঙের, পিঙ্ক কালারের হয়। তো এটা তাইওয়ানের লাল পেয়ারা বলেই পরিচিত। খুব সুন্দর হয়েছিল, পেয়ারাও হয়েছিল, ফুলও হয়েছিল, সর্বত্র এই গাছটা দেখতেও ভালো লাগে, ফুল ফল সমেত আরও ভালো লাগে। এই একটা ডালিম গাছ, এটা আমাদের দেশীয় ডালিম, কিন্তু হচ্ছে গিয়ে প্রচুর সংখ্যক হয়েছিল। এই মুহূর্তে যেহেতু এই গাছগুলো আস্তে আস্তে ডরমেন্সিতে চলে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে, তবে এই আবার ফুলে ফলে ভরে উঠবে। এটা থাই ভ্যারাইটির বেদানা, থাই ভ্যারাইটি, এটা একটা থাইল্যান্ডের ভ্যারাইটি বেদানা। প্রচুর ফলন হয় এটার মধ্যে, এটা প্রচুর ফলন হয়, অজস্র ফল হয়েছিল, অনেক উপরে অনেক ফল আছে, হ্যাঁ অজস্র ফল হয়েছিল। অবশ্য আমি এটাকে প্রুনিং করা দরকার, এই মুহূর্তে ফল আছে বলে করিনি, আবার ফেব্রুয়ারির দিকে প্রুনিং করে দেবো। এর সিমিলার সুপার ভাগা ভ্যারাইটি, ওই একই প্রজাতির, তবে এতে ফল রাখা আছে, এখন গাছটি ছোট, এখন অনেক ফল আছে, হ্যাঁ এখন এই মুহূর্তে কিছু ফল রয়েছে, তবে আরো ফল হবে। গাছটিকে আমি আবার ফাইনাল আরেকটা পটিং করার পরে ফল আরো বেশি নেবো। আমার ছাদ বাগানে মুজফ্ফরপুর লিচু, এবং ওটা এলাচি লিচু, যেটা হ্যাঁ এটা এলাচি লিচু, এলাচির মতো বা গন্ধ, হ্যাঁ লিচুটার টেস্ট হচ্ছে গিয়ে দুর্দান্ত, খুব মিষ্টি, এবং হচ্ছে গিয়ে গন্ধটা এলাচের মতো হবে, বেরোবে লিচুর থেকে। এটা বোম্বাই লিচু, এটা খুবই বড় সাইজের হয়, এটা বোম্বাই লিচু তো দেখিয়ে দিচ্ছি, খুবই বড় সাইজের। সফেদা, এটা হচ্ছে থাই সফেদা, একটা করে গাছ আপনারা সবেদা গাছ করুন, অজস্র ফল হয়, খুব কম যত্নে, খুব সুন্দর প্রজাতির গাছ, সারা বছর এর ফল আসতে থাকে। এখানে আছে ড্রাগন, এটা ড্রাগন গাছ, ড্রাগন ফল গাছ, ড্রাগন গাছটা খুব সুন্দর সাজানো আছে। হ্যাঁ আমি চেষ্টা করেছি যে একটা পদ্ধতিতে এই ড্রাগন গাছটা করার, এখানে চারটে ড্রাগন গাছ একসঙ্গে করা আছে, যার মধ্যে দুটো লাল, একটা পিঙ্ক আর একটা হচ্ছে গিয়ে হলুদ। হ্যাঁ এই এই কটা সংগ্রহ করা, হলুদটা যদিও খুবই দুর্লভ প্রজাতি, আমাদের ইন্ডিয়াতে সেরকমভাবে ছড়ায়নি, আমি চেষ্টা করছি এবং আশা করি চারা করে অনেককে বিতরণও করবো পরবর্তীকালে। তো এই গাছের একটা বৈশিষ্ট্য, একেও কিন্তু আপনাকে নিজে দিয়ে হ্যান্ড পলিনেশন করে নিতে হয়, সন্ধ্যেবেলা ফুল ফোটে, সন্ধ্যেবেলায় পলিনেট করে নিতে লাগে। এবারে ফুল, এবারে ফল, এবারে আসবে, এই গাছটা ছোট ছিল, এবারে ফল চলে আসবে। এটা হচ্ছে কি, এটা হচ্ছে থাই মিষ্টি জলপাই, এটা আপনার ছাদে হবে, মিষ্টি সুমিষ্ট জলপাই, কাঁচাই খাওয়া যায়। এটা থাই আতা, গাছটা ছোট এখন, শুকনো হচ্ছে মনে হচ্ছে, কিন্তু এটা আবার সবুজ হবে জলপাই। এটা হচ্ছে কি থাই কামরাঙা, ফুল আছে, তবে আমি এই ফুলের থেকে এখন এই মুহূর্তে নেবো না, গাছটা বড় হোক। এটা হচ্ছে কি মিষ্টি বিলাতি আমরা, মিষ্টি আমরা, দেখেন সুন্দর ফলে, হ্যাঁ প্রচুর ফলে, খুব একটা যত্ন লাগে না, অথচ আপনার ছাদ বাগানে ফলে ভরে যাবে, খুবই সুন্দর। এটা হচ্ছে গিয়ে আপনার লাল জামরুল গাছ, আমরা লাল জামরুল অনেকে দেখেছি হয়তো, ছাতে করা যায় কি না সেটা হচ্ছে আমি চেষ্টা করছি, এবং হচ্ছে খুব সুন্দর হচ্ছে, এটা আগের বছরও ফুল ফল হয়েছিল, এবছরও হবে। লেবু অনেক রকমের আছে, 7-8 রকমের। এটা একটা চাইনিজ লেবু বলা হয়, মূলত হচ্ছে টক থাকে, হ্যাঁ একটু টক থাকে, কামকট এই ধরনের কেউ কেউ বলে থাকে, কিন্তু হচ্ছে গাছে খুব সুন্দর লাগে দেখতে, দেখতে সুন্দর। এটা হচ্ছে কি গন্ধরাজ লেবু গাছ, এটা একটা গন্ধরাজ লেবুর গাছ, এগুলোকে প্রুনিং করা, সবকটা লেবু গাছে প্রুনিং করা দরকার। এটা হচ্ছে কি আমার আরেকটা হচ্ছে কি ইয়ে পাতি লেবু গাছ, এটা একটা পাতি লেবুর গাছ, এইটা একটা হচ্ছে কি মুসাম্বি লেবুর গাছ, এটা মুসাম্বি লেবুর গাছ, আর একটা মুসাম্বি, এটাতে জলপাই হয়েছে, অনেক কটা হয়েছিল, তবে আমি এই দুটো রেখেছি। এইটা আমাদের খুবই কাজে লাগে রান্নার কাজে, এটা কারি পাতা গাছ করেছি, এটাও একটা কারি পাতা গাছ। এইটা আমার অস্ট্রেলিয়ান চেরি গাছ, প্রচুর চেরি হয়, লাল হয়ে ভরে যায়, আমার মেয়ে তো খুব ভালোবাসে, পটাপট করে নিজেই ছিঁড়ে খেয়ে নেয়, খুবই ভালো লাগবে দেখে। Thank you.
বাগান। আর সঙ্গে আপনার মেয়ে, কি নাম তোমার? হ্যালো, নাম আরাধ্যা রশিদ। কোন ক্লাসে পড়ো? কোন ক্লাসে পড়ো? কেজি টু। বলো, কেজি টু। কেজি টু, বাহ। ফুল ভালোবাসো তো? বলে খুব ভালোবাসি, ফুল খুব ভালোবাসি। ও ফুল তুলতে ফুলের বাগান দেখাচ্ছি আপনার। হ্যাঁ, ফুলের বাগান আপনার খুব সুন্দর। ফুলের বাগানের সাথে কালার বলতে থাকে, আমাকে ডেকে ডেকে দেখায় যে হচ্ছে বাবা দেখে এই ফুল হয়েছে, এই ফুল হয়েছে, বাটারফ্লাই এসছে, হানি বি এসছে, ওরা হানি নিয়ে যাচ্ছে এখান থেকে। আপনি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার এবং এত ব্যস্ততার মধ্যেও সময় করেও আপনি কি করে এই বাগানকে সুন্দর, এত বাগানটা সুন্দর রাখলেন? সবটাই হচ্ছে গিয়ে চেষ্টা আর ইচ্ছা। এবার কর্ম আছে, নিজের কর্ম তো করতেই হবে, নিজের যেটা প্রফেশন সবারই রয়েছে সেগুলো করতে হবে, রোজগার করতে হবে, সংসার সব কিছুই সবার রয়েছে। তার মাঝখানে অনেকটা যদি এক ঘন্টা করেও সময় বার করা যায়, নানাজনের নানা রকম শখ, নানা রকম নেশা, তো আমরা বাগানটাকেই নেশা হিসেবে বা শখ হিসেবে বেছে নিই।